সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এবং শেষ চারের কিন্তু ফাইনাল কারা যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে এবং জমজমাট আসর কিন্তু একেবারে এক্সাইটিং ম্যাচগুলো আমরা কিন্তু দেখছি এবং সামনে যে ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা এক্সাইটিং এবং সেই ম্যাচগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আলোচনা করতে চাই যে বাংলাদেশ বিপিএল এর ফাইনালে আসলে কারা খেলছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেট যে আছে সেটা বিপিএল নিয়ে যে ভাবনাগুলো সেগুলো আজকে আমাদের দুইজন অতিথি আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমার ডান পাশে আছেন হাসিবুল হোসেন শান্ত সাবেক ক্রিকেটার এবং সেই সাথে আছেন আমাদের জনপ্রিয় অভিনেতা তিনি একজন মঞ্চ অভিনেতা চলচ্চিত্র অভিনেতা এবং টেলিভিশন অভিনেতা প্রাণ রয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে দর্শক আমি একটু বলতে চাই যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল পয়েন্ট টেবিলটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবচেয়ে এগিয়ে আছে 16 পয়েন্ট নিয়ে, ঢাকা ডাইনামাইটস 13 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, খুলনা টাইটান্স 13 এবং সেই সাথে রংপুর রাইডার্স 13 এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে কতটা এক্সাইটিং ম্যাচ কালকে হয়েছে সেই ম্যাচগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শেষ তিন থেকে বাদ পড়ে গেছে সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস এবং চিটাগং ভাইকিংস এবং সেই সাথে আগামীকাল যেই খেলাগুলো আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইটান্স একটা থেকে শুরু হবে এবং সেই সাথে রাজশাহী কিংস এবং চিটাগং ভাইকিংসের খেলা সন্ধ্যা 6টা থেকে। এবং একটা জিনিস বলতে চাই যে গতকালকের ম্যাচটি কিন্তু অনেক বেশি এক্সাইটিং ছিল, যেটা আপনারা জানেন যে বিপিএল লীগ পর্বের এখনও কিন্তু বাকি আছে 3 দিন কিন্তু এর আগেই নির্ধারিত হয়ে গেছে এবারের আসরের সুপার ফোর। কৃতিত্বটা কিন্তু দিতেই হবে রংপুরকে এবং এই রংপুরের যেই ম্যাচটা আমরা দেখেছি সেটারই কিছু অংশবিশেষ আমরা দেখে নিব। খুলনার বিপক্ষে মাঠে নামার আগে সমীকরণ ছিল জিতলেই শেষ চার আর হারলে জিততে হবে পরের ম্যাচ, কিন্তু অপেক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে খুলনার বিপক্ষে 19 রানের দুর্দান্ত জয় নিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো রংপুর। মাশরাফির শুরুটা ছিল টস হেরে, ধীর গতিতে ওপেন করা গেইল ও জিয়া উদ্বোধনী জুটিতে দাঁড় করাতে পারেননি বড় স্কোর। জিয়া ব্যক্তিগত 8 রানে ফিরলে ম্যাককালামকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগ দেন গেইল। রানের মাঝে না থাকা ম্যাককালাম এদিনও ছিলেন রান খরায়, শফিউলের বলে আরিফুলের দুর্দান্ত ক্যাচে পরিণত হবার আগে করেন মাত্র 15 রান। চলতি আসরে 2 অর্ধশতক হাঁকানো গেইল আউট হবার আগে 2-6 আর 4 বাউন্ডারিতে 27 বলে তুলে নেন 38। শেষ দিকে মোহাম্মদ মিঠুনের 35 বলের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ওভারে রংপুরের পুঁজি দাঁড়ায় 6 উইকেটে 147 রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে এই আসরে 4 ম্যাচে 3 জয় আদায় করা খুলনা ওপেনিং জুটিতে 8 ওভারে আদায় করে 60 রান। সামনে যখন জয়ের হাতছানি ঠিক তখনই ব্রেক থ্রু এনে দেন রাইডার নাজমুল, শান্তকে ফেরান 20 রানে। প্রথম 60 রানে বিনা উইকেট থেকে পরের 60 রানে খুলনা নেই 8 উইকেট, ফিঙ্গারে 44 বাদে 2 অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন মাত্র 2 জন। রংপুরের এই জয়ে আসর থেকে বিদায় ঘণ্টা বাজলো সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের। এলিমিনেটর রাউন্ডের লড়াই নামার আগে লীগ পর্বের শেষ ম্যাচে বুধবার মাশরাফিদের চ্যালেঞ্জ জানাবে সাকিবের ঢাকা। শান্ত ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গতকালকের ম্যাচটা কিন্তু একেবারেই বলবো যে অনেক বেশি রুদ্ধশ্বাস একটা ম্যাচ ছিল এবং শেষ চার আসলে নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা, ঢাকা, খুলনা এবং রংপুর। আমি একটু গতকালকের ম্যাচটা নিয়ে, যেহেতু রংপুরের হাইলাইটসটা আমরা দেখে ফেলেছি, একটু গতকালকের ম্যাচটা সম্পর্কেই শুনি যে গতকালকের ম্যাচটা আসলে আপনার কাছে কেমন লেগেছে। না, অবশ্যই এক্সাইটিং খেলা ছিল, রংপুরের ডু অ্যান্ড ডাই অবস্থা এরকম অবস্থা চলে আসছিলো ওরা ওরা কিন্তু প্রতিটা খেলায় দেখা গিয়েছে যে লাস্টের দিকে এসে কিন্তু লাস্ট ওভারে খেলা একটা রেজাল্ট নিয়ে এসেছে। বাট আমি বলবো যে ওদের এই জিতার পিছনে মাশরাফির ক্যাপ্টেন্সিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ভূমিকা রেখেছিল এবং তার অলরাউন্ডিং পারফরমেন্সটাও অনেক টিমটাকে এগিয়ে নিয়েছে। কারণ মাশরাফি যেই সার্ভিসটা ব্যাটিংয়ে দিয়েছে সেই সার্ভিসটা কিন্তু অন্যান্য টিম বলাররা এরকম দিতে পারে না বা পারছে না। তো এই জায়গায় তার প্লাস পয়েন্ট ছিল যে রংপুর লাস্টের দিয়ে চিরাঙের সাথে 1-0 নেমে কিন্তু ভালো একটা রান করেছিল মাশরাফি। তো আমার মনে হয় যে তাদের এই ক্যাপ্টেন্সির জন্যে ম্যাক্সিমাম ম্যাচগুলি তারা হাতে গিয়ে নিয়েছে। যেমন আমি সিক্সার টিমের সাথে ছিলাম, আমাদের সাথে যেটা লাস্ট খেলা হলো সেখানে কিন্তু আমাদের লাস্টের প্ল্যানিংয়ের জন্য আমরা
ওদের কাছে ফিরে যাই, বাট তারা কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী স্টাক থাকে দেখি কিন্তু তারা গেমগুলি বের হয়ে আসতেছে তাদের, এবং তারা আমার মনে হয় যে সামনের খেলাগুলি যদি লাস্ট ওভারে যায় তাহলে কিন্তু তাদের জন্য একটু টাফ হবে, বাট তাদেরকে তারা কিন্তু লাস্ট খেল এই খুলনার সাথে কিন্তু বেশ আগেই খেলা শেষ করেছে, এবং তাদের বোলিং ব্যাটিং দুয়ো পার্টি কিন্তু এবং ফিল্ডিংটা বিশেষ করে গতকাল ছিল খুবই ভালো। এবং একটু যদি বলি যে রংপুরের সাথে গতকালকে খুলনা টাইটান্সের খেলাটা ছিল এবং খুলনা টাইটান্স সেই সাথে সিলেট আপনার টিম, আপনি সেখানে ছিলেন রাজশাহী, তিনটা দলই কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, চলে গেছে আর কি, সেই জায়গাটা থেকে খুলনার ল্যাকিংসগুলো আপনার কাছে কী মনে হয়েছে একদম শুরু থেকে যদি একটু বলি? খুলনা বেসিক্যালি পেস বোলিং সাপোর্ট নিয়ে তারা টিমটা করেছেন এবং তাদের পেস বোলাররা কিন্তু ভালোই সাপোর্ট দিচ্ছিলেন এবং তাদের ব্যাটসম্যানরাও কিন্তু ভালো সাপোর্ট দিয়ে আসছিলেন, হঠাৎ করে মাহমুদুল রিয়াজ ছাড়া কিন্তু বাকি যারা ছিলেন তারা কিন্তু দু একটা ম্যাচ পারফর্ম করার পর আর চোখে পড়ছে না, এই জায়গাটা আমার মনে হয় যে খুলনা একটু পিছিয়ে গিয়েছে, এবং আমি মনে করি যে খুলনার বোলিং যে সাইডটা তারা যেই পদ্ধতিতে খেলে বা যে প্ল্যানিং করে খেলে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার, মানে সেই যেই যেইভাবে খেলেছে তারা মানে এতদিন ধরে খেলেছিল, আমার কাছে মনে হচ্ছে যে এক মানে তাদের পেস বোলিং এর যেই প্ল্যানিংগুলি সেগুলো অন্যান্য টিম তাদের হাতে নিয়ে নিয়েছে দেখে তারা প্রথম দিকে যেই সাকসেসগুলি পেয়েছিল পরের দিকে তা পাচ্ছিল, বাট কালকে যেটা হয়েছে যে গতকাল 147 রান কিন্তু উইকেটে অনেক রান, আমার কাছে মনে হয় উইকেটটা এটা তো সবচেয়ে বেশি লো স্কোরিং ম্যাচ আমরা কিন্তু দেখছি, মানে চিড়িয়াঙ্গার পর্বের পর থেকে কিন্তু ঢাকা আসার পরেই রংপুরও কিন্তু তার আগের ম্যাচে 96 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং গতকাল কিন্তু চিড়িয়াঙ্গাও কিন্তু 67 রানে অল আউট হয়ে গিয়েছিল, সো উইকেটেও একটু সমস্যা ছিল, সেই জায়গা থেকে 147 রান খুলনায় মনে করি যে চলে এসেছিলো, বাট আর্লি কিছু উইকেট খুব তাড়াহুড়া করতে যে রান আউট হতে আমার হচ্ছে খুলনা ম্যাচটা হারিয়েছে। আমি আপনার কাছে আমি একটু প্রান্তা আপনার কাছে আসতে চাই যে বিপিএল এবারের আসলে পঞ্চম আসর হচ্ছে, অলরেডি চারটা আসর হয়ে গেছে, চারটা আসর আপনি দেখেছেন, সেখান থেকে এইবারের আসরটা আসলে কেমন লাগছে? এবারের আসর প্রত্যেকটা আসর আমরা দেখেছি অনেক, কিন্তু মানে এর আগের আসরের থেকেও বাইরে আওয়াজটা কেন জানি এবারের আসরের কম। আচ্ছা, আবার খেলা দেখছে প্রচুর মানুষ এটাও ঠিক, কিন্তু হয় না যেখানে যাই সেখানেই খেলার আলোচনা, এবার কেন জানি একটু সারাটা কম পাচ্ছি, আর অন্যান্যবার তো একটা সরগরম ব্যাপার থাকেই প্রতিটা মোড়ে মোড়ে বা যেখানেই আমরা শুটিং করতে গেলেও খেলা নিয়ে আলোচনা বা এই ব্যাপারটা মানে এবার একটু কম পাচ্ছি, কেন তা জানি না, হতে পারে যে অনেক দল খেলছে না অনেক দল খেলছে এগুলি নিয়েও যেমন একটা ব্যাপার আছে, আর মানে মানুষ তো এখন ক্রিকেটটা ভাত খাওয়ার মতো একটা ব্যাপার যে প্রতিনিয়ত দেখছে এবং যতদিন যাবে ততদিন আরও আমাদের সাথে মিশে যাবে এবং প্রতিনিয়ত প্রতিদিনকার ঘটনাই হিসাবে ক্রিকেট থাকবে। আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি খুলনা সাপোর্ট করছি, খুলনা তো চলে গেছে আর কি, খুলনা ব্যাকফুটে। শান্ত ভাই আমি একটু আপনার কাছে আসি, গতকালকে আসলে উইকেট নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছিল আর কি, যে উইকেটটা যেমন তামিম এবং মাশরাফি বলেই ফেলেছেন যে একেবারে জঘন্য উইকেট, এবং বিপিএল এর গভর্নিং কমিটি ওনারা বলেছেন যে না সেরকম জঘন্য না, যেহেতু আমরা মিরপুর স্টেডিয়ামকে হোম অফ ক্রিকেট বলি আমরা বলে থাকি, সেখানে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয় সেখান থেকে বিপিএল খুব একটা বেশি যে ভালো ঠেকছে বা ভালো হচ্ছে সেটা আমি বলবো যে একটু বোধহয় উইকেট নিয়ে সবাই সমালোচনা না, উইকেট আপনি মিরপুরের উইকেট কিন্তু বেসিক্যালি সব সময় এরকম হয়, কোন সময় পেস বোলিং এর জন্য হয়, কোন সময় টার্নিং হয়, কোন সময় উইকেট আনইভেন বিহেভ করে, আসলে এটা কিন্তু আজকে থেকে না, সত্যি কথা বলতে মিরপুর স্টেডিয়ামের উইকেট কিন্তু আমরা যখন থেকে দেখে আসছি তখন থেকে মাঝে মাঝে উইকেটের ধরনটা একটু চেঞ্জ হয়, আর এখন আসলে উইকেটের যে রেস দরকার যদ্দুর রেস দরকার সদ্দুর রেস কি তারা পাচ্ছে কিনা সেটাও, কিন্তু চিটাগং এ যখন ম্যাচ হয়েছিল আসলে তখন কিন্তু 10টা দিন সময় ছিল, সেইভাবে 10টা দিন কি আমার কাছে মনে হয় যে নট এ গুড টাইম বিকজ অনেক খেলা হয় মাঠে, তারপরে নতুন করে মাঠটা তৈরি করা হয়েছে, পজিটিভ ভাবে যদি বলতে চাই আমি তাহলে সময় দিতে হয় সব কিছুর ক্ষেত্রে, আপনি যখন একটা টিম যখন উপর দিকে আসতে থাকে তখন কিন্তু তারা অনেক সময় নিয়ে আসতে ধীরে আসে, এরকম মাঠের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সময় দিতে হবে, তাদেরকে উইকেটগুলিকে রেস্ট দিতে হবে, আমরা উইকেটগুলিকে একদমই রেস্ট দিতে পারি না, যার দরুন উইকেটের বিহেভগুলি সাধারণত দেখা যায় যে
অনেক সময় এক এক রকম এক এক বিহেভ করছে। সো উইকেটে যখন রেস্ট পাবে তখন কিন্তু উইকেট আস্তে আস্তে তার জায়গায় চলে আসবে, তখন সে উইকেটে তখন ইভেন একটা পর্যায়ে আসবে যখন বল বাউন্স করবে, ব্যাটসম্যানে খেলতে পারবে। তো ওই রেসটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে উইকেটগুলিতে এই সুযোগটা পাচ্ছে না যে তাদেরকে সময় দিয়ে তৈরি করা। এই জায়গায় আসলে আমি যদি তিনটা ভেনুর উইকেট বলি, যে চিটাগং, সিলেট এবং ঢাকাতে খেলা হচ্ছে, শুরু হয়ে গেছে আর কি, সেখান থেকে আপনার কাছে উইকেটগুলো সবচেয়ে বেশি কোন উইকেটটা মনে হয়েছে যে বিপিএল বিপিএল আই মিন টি-20 এর জন্য পারফেক্ট উইকেট? আপনি যদি সিলেট থেকে শুরু করেন, সিলেট, চিটাগং, ঢাকা সব জায়গায় কিন্তু মোটামুটি রান হয়েছে। চিটাগংও রান হয়েছে, সিলেটও রান হয়েছে, ঢাকাও কিন্তু রান হয়েছে 200। এই উইকেটে কিন্তু ঢাকা 203 করেছিল এই চিটাগং পর্বের পরে। তো এখানে আপনি কিছু বলতে পারবেন না যে কোন খেলা, সবই কিন্তু হচ্ছে। কারণ হচ্ছে যে টি-20 120 বলের খেলা, অতি অল্প বলের খেলা। তো এখানে কোনো টিম দেখা যাচ্ছে 67 অল আউট হচ্ছে, আবার কোনো দেখা যাচ্ছে 215-20 করে ফেলতেছে। সো প্যাটিং করে ভেরি ডিফিকাল্ট। তারপর আমি বলবো যে চিটাগং এবং সিলেটে উইকেট বেটার দেন ঢাকা ছিল। ঢাকা, তাও বলবো ঢাকা এই লাস্ট পর্বে এসে আসলে চিটাগং থেকে আসার পরে এই বিহেভটা ঢাকায় হচ্ছে, বাট হয়তো বা গত পরের ম্যাচ থেকে দেখবেন উইকেট পুরো ভালো। বা সেটাই আসলে আমরা, আমার মনে হয় যে নেক্সট যে ম্যাচগুলো আছে সেগুলো অনেক বেশি আসলে এক্সাইটিং, সেগুলো আসলে দেখার পালা। প্রান্দা, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে আমাদের ক্রিকেটটা আসলে একেবারেই, আপনি বলছিলেন যে ভাত খাবার মতো, আসলে আমরা ক্রিকেটটাকে অনেক বেশি ফলো করি আসলে, এবং ক্রিকেটটা আমরা যখন শুটিং হয় বা কিছু তখন আসলে আগে ক্রিকেট খেলাটা দেখি, তারপরে সবাই শুটিং করে। সেখান থেকে ক্রিকেট অনেক এক্সাইটিং, সবার কাছে এই ক্রিকেট নিয়ে অনেক বাজি ধরা হচ্ছে, সবাই বাজি ধরছে। ক্রিকেটারদের সাথে যে সম্পর্ক, আমি শুধু ক্রিকেটারদের কথা বলবো না, ওভারঅল যদি স্পোর্টসের কথা বলি, স্পোর্টস এবং টেলিভিশন যে মিডিয়া যারা অভিনয় করছে বা একটা সেক্টর, এই সেক্টরটা, এই দুটো সেক্টরের সাথে আসলে সম্পর্কটা কেমন? আসলে মনে হয় যে আমরা আসলে অনেক বেশি এগিয়ে যাই, বা আপনারা আসলে ক্রিকেট খেলা যখন হচ্ছে তখন অনেক বেশি সাপোর্ট করছেন, কিন্তু স্পোর্টস থেকে আপনাদের কোনো কিছু হলে, লাইক একটা ফিল্ম রিলিজ হচ্ছে বা কোনো একটা নাটক বা যে কোনো কিছু, সেখানে কি ওই সাপোর্টটা কি পাওয়া যায়? আমার মনে হয় যে এখানে মিডিয়ার একটা গাফিলতি আছে, মানে টোটাল এই ধরুন অ্যাক্টর আর হচ্ছে আপনার প্লেয়ার সংমিশ্রণটা তো ঘটায় আসলে সব ক্ষেত্রে মিডিয়া। মিডিয়া দেখি যে ধরুন যারা খেলার নিউজ করছে তারা আর মিডিয়ার নিউজ করছে না, যারা মিডিয়ার নিউজ করছে তারা খেলার নিউজ করছে না। এই কারণে দেখা যায় যে সাংবাদিকদের মধ্যেও কিন্তু ডিভাইড আছে, যে ওরা বিনোদন সাংবাদিক, ওরা স্পোর্টস সাংবাদিক। মানে এই সংমিশ্রণটা না থাকার ফলে হয় কি, যে আমরা যেমন কোনো বিশেষ খেলাতে আমরা ইনভাইট পাই না, তেমন আমাদের কোনো বিশেষ প্রোগ্রামেও কিন্তু গুটি কয়েক প্লেয়ার ছাড়া ইনভাইট পায় না। তাও গুটি কয়েক প্লেয়ার সে মানে প্লেয়ার হিসাবে যায় না, সেলিব্রিটি হিসাবে তাকে ইনভাইট করা হয়, যে ফেস ভ্যালু থাকলে আমার প্রোগ্রামটার মান বাড়বে এই কারণে। কিন্তু যে মেলবন্ধনটা ঘটার কথা, মানে সারা বিশ্বের কথা আমি বলবো না, আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলি, এদের প্রতিটা প্রোগ্রামে, টিভি শোতে দেখি ক্রিকেটারদের, তারপরে আবার ফিল্ডে আমরা দেখছি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, এই ব্যাপারটা আমাদের দেশে হচ্ছে না, ভবিষ্যতে হয়তো হয়ে যাবে এই আশা রাখি। এইখানে আমার একটা জিনিস মনে হয় যে আমাদের প্লেয়ার যারা আছে তাদের, আমি জানি না কীভাবে কী, ইন্ডিয়া যেরকম নাক নাকেদের একটা ফেমাস হোল ওয়ার্ল্ডে আছে, সেরকম কিন্তু প্লেয়ারদের আছে বাংলাদেশে। হয়েছে কি, প্লেয়ারদের শুধু চলে গেছে একটু উপরের লেভেলে, এই গ্যাপটা আমার কাছে একটু মনে হয় ইগোস্টিক সমস্যার কাজ করে। আমি জানি না, ইগোস্টিক সমস্যা থাকতেই পারে, তো বাট এটা না থাকাই ভালো, একসাথে কাজ করা ভালো। বাট বাংলাদেশের খেলা যখন হবে তখন আমরা শুধু বাংলাদেশে চিন্তা করবো, তখন শুধু এই গ্যাপটা তৈরি করবো না। হ্যাঁ না, কিন্তু এমনি যে বিভিন্ন পার্টিতে গিয়ে তো দেখা হচ্ছেই অনেকের সাথে, কিন্তু এটা মানে সরাসরি সব ক্ষেত্রে যে এই যোগাযোগটা বা একসাথে মানুষ দেখতে পাওয়া, এটা হচ্ছে না। যে কেন আজকে আমার দেশের সাকিব খানকে আমি আমার মাঠে দেখবো না, কেন সাকিব খানকে দেখবো না সে উত্তেজিত একটা খেলা নিয়ে,
না না সে তো বটে আমি সেটাই বলছিলাম যে এমন হয় যে আমরা কিন্তু দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে যখন যে খেলাগুলো হয় তখন কিন্তু মাঝে আমরা অনেককেই দেখেছি যে থাকতে তারা উৎসাহ দিচ্ছে বা এই যে মেলবন্ধনের কথাটা আপনি বলছেন যে এই বন্ধনটা আমার কাছে মনে হয় যে অনেকটাই আসলে জরুরি আর কি সেটা সবকিছু মিলে আসলে সাপোর্টটা আমাদের বাংলাদেশেরই হয় বাংলাদেশটাই আসলে সবকিছু মিলে এগোচ্ছে যে আইপিএল বিপিএল এগুলো হচ্ছে বাণিজ্যিক একটা জায়গা এখানে আসলে বিপণনটা অনেক বেশি ওইখানে এন্টারটেনমেন্টটার সাথে এগুলো সব যুক্ত থাকে কিন্তু আপনি যখন ন্যাশনাল ইয়েতে আসবেন তখন কিন্তু এই জিনিসগুলো আর তখন দেখা হবে না তখন কিন্তু বাংলাদেশ টিম বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার সেই জায়গাটাই মূল উদ্দেশ্য থাকবে সেটা তো বটেই কিন্তু বিপিএল এর কথাই যেহেতু আমরা বলছি আসলে বিপিএল আমি যে বললাম বিপিএল আইপিএল যাই বলেন সেখানে কিন্তু বাণিজ্যিক একটা ব্যাপার আছে হ্যাঁ অফকোর্স কিন্তু সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা আসলে টেলিভিশন মিডিয়া বলি বা যে যাদেরকে বলি আসলে আমরা তাদেরকে আসলে দেখি না ওইভাবে আসলে দেখতে পাই না শান্ত ভাই আপনার কাছে একটু শুনি আমি যে চারটা দল অলরেডি ফাইনাল হয়ে গেছে কুমিল্লা ঢাকা জি খুলনা এবং রংপুর আর কি তো এই চারটা দল নিয়ে আমি যদি চারটা দলের একটু যদি কাগজ কলমের কথা বলি যে হ্যাঁ কাগজ কলমে অনেকে বলছে ঢাকা এগিয়ে আছে অনেকে বলছে কুমিল্লা এগিয়ে আছে তাদের বোলিং সাইডটার জন্য আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যে চারটা দলের আমার কাছে মনে হচ্ছে যে যখন চারটা দল সেমিফাইনালে এসেছে সত্যি কথা বলতে টিম অনুযায়ী চারটা দলই কিন্তু আমি যদি একটু কুমিল্লা সম্পর্কে আপনার কাছে শুনি যে কুমিল্লাকে আপনি কিভাবে একটু ইয়ে করবেন কুমিল্লা আসলে বেসিক্যালি তারা দলগতভাবে খেলছে ব্যাটিং বোলিং যখন ব্যাটিং ফেল করছে তখন বলাররা তো সেটা কভার করে দিচ্ছে আবার যখন বোলিং ফেল হচ্ছে তখন ব্যাটসম্যান কভার করে দিচ্ছে বাট ঢাকাও কিন্তু ছেড়ে কথা বলা যাবে না ঢাকাও বেশ ভালো টিম এবং তাদের যে ধরনের প্লেয়ার মানে ফরেন প্লেয়ার আছে তাদের কাঁধে রেখে আগে খেলাবে সেই জায়গাটাও কিন্তু একটা বিশাল ব্যাপার তো তাদের আমার কাছে মনে হয় যে ঢাকার প্লেয়ার ফরেন প্লেয়ার কোন উইকেটে কী ধরনের নামানো উচিত সেই জায়গাটা তাদের অনেক বিবেচনা করতে হবে এবং তাদের অনেক চিন্তা করে সেই জায়গাটায় প্লেয়ার যদি নামাতে পারে তাহলে ঢাকার সাথে আসলে অনেকে খেলাটা ভেরি ডিফিকাল্ট হবে বাট সত্যি কথা বলতে ঢাকা আসলেও খাতাগুলো অনেক ভালো টিম এগিয়ে আছে আমি যদি একটু খুলনার কথাটা বলি যে খুলনার টাইটানসকে আপনি কি করে দেখছেন খুলনা টাইটান আসলে এখন প্রথম দিকে যে খেলাগুলি তারা দিয়েছেন সেই ধারাবাহিকতাটা কিন্তু ধরে রাখতে পারেনি পারফরমেন্স কিন্তু রংপুরের যদি দেখেন আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হচ্ছে কিন্তু খুলনা কিন্তু যখন রিটায়ার হচ্ছে তখন কিন্তু আর এটাকে আবার যে উপরে নিয়ে আসবে সেই জায়গাটা তাদের গ্যাপ খুঁজে বের করতে কেন তারা এই জায়গাটা ফেলিওর হচ্ছে আমার যেমন লাস্ট খেলা যেটা হয়েছে যে একটা সময় তারা কিন্তু ভালো অবস্থা ছিল কিন্তু তারা ডট বলের সংখ্যা বেশি করে ফেলেছে তো এই জিনিসগুলি তাদেরকে আরও সাথে সাথে অ্যানালাইসিস করতে হবে এবং সেই মেসেজগুলি ব্যাটসম্যান যারা তখন ব্যাটিং করবে তাদেরকে পাঠাতে হবে যে তোমরা একটু অ্যাগ্রেসিভ খেলো বা আমার মনে হয় যে এই গ্যাপগুলি যখন পূরণ হয়ে যাবে খুলনা কিন্তু তাদের আগের থেকে চলে আসবে হ্যাঁ খুলনা ভালো খেলবেই আমার মনে হয় যে আমার বিশ্বাস খুলনা এবং আমি চাই খুব করে খুলনা আর রংপুর ফাইনাল খেলুক খুলনা রংপুর মানে তার শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর যার ফলে সে সত্যি কথা বলতে চারটা টিমই ভালো টিম ভালো টিম হিসেবে সেমিফাইনালটা খুব ভালো হবে না আমি চাই যে কাপ আমার ঘরেই আসুক হয় আমার বউয়ের দিক থেকে আসুক নয় আমার দিক থেকে আসুক বাহ মানে যাই হোক সেটা বউ এবং মানে রংপুর এবং খুলনা আমি একটা ফোন নিতে চাই দর্শক কে আছেন আমার সাথে এই মুহূর্তে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি শুনছি আমরা বলুন জি আমি স্বামী বলতেছি মনিপুর থেকে বলুন জি আপনি টিভি সেটের ভলিউমটা একটু মিউট করে তারপরে কথা বলেন আচ্ছা আমি মিউট করছি হ্যালো এই টপ ফোরে যে ঢাকা আছে টপ ফোরে জি টপ ফোরে তো ঢাকা আছে আর ঢাকার সাথে যে রংপুরের একটা খেলা আছে জি যদি আপনি ঢাকা হাই না যায় তাহলে রেজাল্টটা কি আসবে টপ ফোরে থাকবে ধন্যবাদ আপনাকে ঢাকার সাথে যেটা মানে টপ ফোরে লিগে লিগের যে হিসাব নিকাশটা সেটা উনি ক্যালকুলেশনটা আসলে জানতে চাচ্ছেন যে ঢাকার সাথে টপ ফোরে থাকবে কি না হেরে গেলে ঢাকা না থাকবে থাকবে জি কারণ অলরেডি আপনি বলেছেন যে ডিসাইড হয়ে গেছে কোন চারটা দল সেমিফাইনাল খেলবে রংপুর ঢাকা খুলনা কুমিল্লা এবং আমি একটা ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে ফিরে এসে আমি একটু আপনার কাছে আরো কিছু জানতে চাইবো দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলছি সাথেই থাকুন
আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং সাথে আছেন আমাদের জনপ্রিয় দুজন শান্ত ভাই এবং প্রান্দা। আরও একবার স্বাগত জানাচ্ছি। শান্ত ভাই, আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা বারবারই আসলে বলছি যে বিদেশি যারা প্লেয়ার আছে তাদের সংখ্যাটা অনেক বেশি, পাঁচজন করে খেলা হচ্ছে, সেটা কমনেরও কথা শুনেছি, কিন্তু সেখান থেকে এখন এই অবস্থাতে আসলে আমাদের বাংলাদেশি প্লেয়াররা যদি বলি যে একটু বিদেশি এবং বাংলাদেশি, তাদের মধ্যে পার্থক্যটা আপনার কাছে কেমন লাগছে যে বাংলাদেশ বাংলাদেশের পেস বোলাররা বেশ ভালো করছে? সত্যি কথা বলতে যে যদি ওভারঅল অ্যানালিসিস করেন তাহলে কিন্তু ফরেন প্লেয়ারদের পারফরমেন্স গুলি বেশি চোখে পড়ছে এবং তারা ম্যাচ উইনিং খেলা করে নিয়ে আসছে। তো দুই একজন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাটিং করছে, সাব্বির প্রথম দিকে তেমন একটা ভালো ব্যাটিং করতে পারেনি, পরে কিন্তু বেশ ভালো ফর্মে চলে আসছে। মুমিনুল ভালো ব্যাটিং করছে, নাসির ভালো ব্যাটিং বোলিং দুটিই করছে। মুমিন গতকালকে কিন্তু আমি যদি মোহাম্মদ জিনিসটা হচ্ছে যে ওরা যেভাবে শুরু করছে এন্ডিংটা সেভাবে করতে পারছে না দুই একজন বাদে। সো আমার মনে হয় যে ইমরুল কায়েস আছে, লিটন আছে, এরকম অনেক প্লেয়ার আছে আমাদের যারা তাদের সেই ক্যাপাবিলিটি আছে সেটা তাদেরকে দেখাতে হবে। আর পাঁচজন আসলে এই বছর আমার জানা মতো যে এই বছর পর নেক্সট ইয়ার হতে পারে আবার চারজন হয়ে যেতে পারে। পাঁচজন হওয়াটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ক্ষেত্রে কাজও দেয়। এই যে যে জিনিসগুলো আমরা ড্রেসিং রুমে শেয়ার করছি সেগুলো কিন্তু চারজন প্লেয়ার থাকলে হয়তো বা আরেকটু কম হতো। পাঁচজন হওয়াতে অনেক রকমের টেকনিক্যালি অনেক ধরনের চেঞ্জ করতে হয়, প্লেয়ার চুজের ব্যাপার আছে, মানে এইগুলো অনেক অভিজ্ঞতা যত বাড়বে আমার মনে হয় যে আস্তে আস্তে ফরেন প্লেয়ারও কমবে বাংলাদেশি প্লেয়ারও বাড়বে। সেটা কিন্তু সেখান থেকে মানে বিদেশিরা যদি না থাকে, যদি এমন হয় যে আমরা বিদেশি ক্রিস গেলের খেলা দেখছি, ম্যাককালামের খেলা দেখছি, আসলে বোপারা অনেক ভালো খেলছে, আমাদের বাংলাদেশিরাও অনেক ভালো খেলছে, যদি কোনো বিদেশি না থাকে সেই বিপিএলটা দেখতে কি মজা লাগবে? না, এত মজা বোধ হয় লাগবে না, কারণ হচ্ছে এক ধরনের হোপ তো থাকেই যে এই এই সূত্রে হয়তো আরও কিছু ভালো খেলা দেখব। আমাদের দেশি প্লেয়ারদের খেলা তো আমরা ঘরোয়া ক্রিকেটেও দেখছি বা আমাদের জাতীয় দলের টোটাল খেলা দেখছি, সেক্ষেত্রে বিদেশি প্লেয়ার থাকলে একটু দেখতে তো ভালো লাগে, এটা স্বাভাবিক। আর সাথে সাথে বাণিজ্যও একটা বিষয়। আইপিএল এর মতন টুর্নামেন্টে চারজন করে বিদেশি খেলছে, ইন্ডিয়ার মতন দেশ এত বড় দেশ, তারা যদি সেই জায়গায় ফরেন চারজন খেলায় আমার মনে হয় যে আমাদের মতন দেশে হ্যাঁ চারজনই খেলতো, হয়তো কোনো কারণে বিপিএল এর আকর্ষণ বাড়ানোর জন্য যেটা দরকার আসলে, আপনি যদি শুধু ক্রিকেট সাথে মানে ঘরোয়া ক্রিকেটের জন্য, এটা হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তো এইখানেও তাদেরকেও কিছু জিনিস চিন্তা করতে হয়। বাট বেসিক্যালি টি টোয়েন্টি থেকে আপনি কিন্তু কোনো প্লেয়ার তৈরি করতে পারবেন না সত্যি কথা বলতে। আমাদের ওয়ান ডে ফোর ডে যেগুলো আছে বা টেস্ট আছে ওইখানে আমাদের টিমকে ভালো করতে হয়। আর টি টোয়েন্টি জিনিসটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট গেম আমি মনে করি। কিন্তু যদি এমন হয় শান্ত ভাই যে আমরা আসলে বিদেশি নিয়ে যেহেতু কথা বলছি, আসলে যে পাঁচজন বিদেশি আছে এটা কমানোর কথা আসলে বিপিএল গভর্নিং কমিটি বলেছেন যে আগামী বছর হয়তো বা চারজন বিদেশি প্লেয়ার থাকবে। আমার জানা মতে সেই প্ল্যানই আছে এবং তারা যেভাবে আগাচ্ছেন সঠিক পথে আগাচ্ছেন, মানে সেভাবে আগাবেন। কিন্তু সেখান থেকে যদি একটু বলি যে যদি বিপিএল খেলাটার আগে যে আমাদের কিন্তু অনেক প্লেয়ার হয়তো বা বসে আছে, তারা হয়তো সুযোগটা পাচ্ছে না বিপিএল খেলার মতো টি টোয়েন্টি, একটা যদি প্রস্তুতি ম্যাচ যদি এমন হয় যে শুধুমাত্র বাংলাদেশিরা খেলবে, সেটা বাংলাদেশি প্লেয়ারদের জন্য কতটা ভালো হবে? অবশ্যই ভালো হবে, এবং আমার জানা মতে যে এমন প্ল্যান হচ্ছে যে নেক্সট ইয়ার বিপিএলের জন্য আমাদের বিসিএলের সাথে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে শুধু লোকাল প্লেয়ারদের জন্য, এবং সেখান থেকে ড্রাফটেড প্লেয়ার যারা ভালো খেলবে তাদেরকে মনে হয়, আমি আমি নট শিওর, আমি বলতে পারছি না, বাট আমি এরকম কথা শুনেছি যে চান্সেস অনেক বেশি। যদি এই এই প্ল্যান থাকে তাহলে অবশ্যই সেটা বিপিএলের জন্য ভালো, আমাদের ক্রিকেটের জন্য ভালো এবং লোকাল প্লেয়ারদের জন্য তো খুবই ভালো। ক্রিকেট অনেক তো দেখা হয়, ক্রিকেটারদের সম্পর্কেও অনেক বেশি জানা এবং আগের যারা ক্রিকেটার তাদের খেলাও আমার মনে হয় যে দেখা হয়েছে, এমন কি কোনো স্মৃতি আছে যে মানে যেই স্মৃতিগুলো খুব বেশি নাড়া দেয় যে হ্যাঁ এটা হলে খুব ভালো হতো বা এটা কেন হলো না, এরকম কিছু বা কোনো ক্রিকেটারকে নিয়ে? না, আমার মনে আছে মানে সেবার ছিল 16 ডিসেম্বরে বোধ হয় আমাদের টেস্ট ইয়ে পাই আমরা, না আমরা 2016 ডিসেম্বর না আমাদের
কোন মাসে আমার আসে 2000 তো অনেক আগে ঠিক আছে তুমি এটা মনে করতে থাকো আমি তার আগে একটা ফোন নিতে চাই দর্শক কে আছেন আমার সাথে হ্যালো শুনছি বলুন আমি আব্দুল সুবহান আমি রংপুর থেকে বলছি বলেন রংপুর হ্যাঁ রংপুর থেকে বলছি এই যে সাকিব বিশ্বের অলরাউন্ডার জি ইনার রান কোথায় আরেকবার একটু বলবেন হ্যাঁ আমি বলছি বিশ্বের অলরাউন্ডার হাসিবুল হাসান জি আপনার বাংলাদেশের বিপিএল খেলার রান কোথায় ধন্যবাদ আপনাকে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার কিন্তু তাকে বিপিএল এ সেই রকম কোনো পারফরম্যান্স চোখে পড়ছে না খুব ভালো তো ওইখানে সাকিব কিন্তু আমি মনে করি যে তার যে জিনিসটা দরকার সে কিন্তু সেটা করছে হয়তো বা এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে না দরকার হচ্ছে না দেখে বাট যখন দরকার হচ্ছে তখন সেদিন ঠিকই 5 উইকেট নিয়েছে তো এই অল্প সময়ের মধ্যে এত কিছু কিন্তু করা যাবে না বাট ভেরি ডিফিকাল্ট তারপরে সে কিন্তু আমার মনে করছে যেমন গতকালের রংপুরের খেলায় যদি আমি বলি যে মিঠুন হঠাৎ করে কিন্তু তাকে আমরা দেখেছি যে যেই সময়টাতে দরকার সেই সময়টাতে কিন্তু তিনি একটা 50 উপরে হ্যাঁ অবশ্যই এইটা থেকে ভালো প্লেয়ারের কোয়ালিটি মানে ভালো প্লেয়ার তো তখনই বুঝবেন যে সময় মতন কাজটি করতে পারে তাকে সময় মতন কাজটি করে আচ্ছা যেটা একটু বলছিলাম আমরা তখন চারুকলার স্টুডেন্ট পয়লা 16 ডিসেম্বর উপলক্ষে র্যালির কাজ করছি এবং তখন আমরা প্রতিবার হয় কি যে আমাদের ওখানে সাউন্ড সিস্টেমে গান বাজতে থাকে ওই সময়টায় খেলা বাজছে আর আমরা সবাই কাজ করছি এবং সেবার বাংলাদেশ জিতলো জেতার পরে আমরা সারা রাত ব্যাপী ফুর্তি করেছিলাম এই ফুর্তিটা হয়তো ওই প্রথমবারের মতোই জিতেছিলাম বলে আমাদের এই ফুর্তিটা আরও বেড়ে গিয়েছিল এই ফুর্তিটা হয়তো আর কখনোই পাবো না কিন্তু সেই যে ফুর্তির দিনগুলি এটা আসলেই মিস করি যে প্রতিটা খেলাতে আমরা এখন সেই ফুর্তিটা কেন পাচ্ছি না আমরা ওই আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর যে ফুর্তি হয়েছে এটা আমিও মিস করি আমি করতেই পারিনি যে রং মেখে টিএসসিতে গিয়ে এই চিৎকার করছি কি করব নিজেই বুঝে উঠতে পারছি না রাস্তায় শুয়ে পড়ছি আনন্দে সবাই প্রত্যেকেই আসলে আনন্দের দিশেহারা ছিল তখন আমরা পার্শ্ববর্তী আমরা যদি বলি যে আমাদের কলকাতা বলি বা ইন্ডিয়ার কথাই বলছি আসলে কলকাতা একটা অঞ্চল যাই হোক আমরা দেখেছি যে অনেক টাইপের সিনেমা হচ্ছে স্পোর্টস নিয়ে অনেক ধরনের বিভিন্ন যতগুলো সেক্টর আছে হকির কথা যদি বলি ক্রিকেট বলি বা আমরা যদি অনেক টাইপের দেখেছি আসলে সেখান থেকে বাংলাদেশে এরকম কখনো কোনো মুভি আমরা আমাদের চোখে বোধহয় পড়েনি আমরা দেখিনি একটা দুটো দেখেছি যে ওরকম কিছু আছে আর কি মানে আমি একটা দেখেছি যেমন জাগো ফুটবল নিয়ে হয়েছে ক্রিকেট নিয়ে ওই উত্তেজনাকর কোনো মুভি হয়েছে আমি দেখিনি হয়তো হয়েছে বা হয়নি আমি দেখিনি কিন্তু হওয়া উচিত কারণ আমাদের দেশকে চেনাতে গেলে তো ফিল্মও একটা মাধ্যম ফিল্ম দিয়ে আসলে অনেক বেশি মেসেজ থ্রো করা যায় সাধারণ দর্শকের ভিতর এবং আমরা যদি আসলে আমাদের গেমগুলি আমাদের ফিল্মেও আসে না আসলে যেমন ইন্ডিয়াতে এখন লাগান দেখেন লাগান নিয়ে এত বড় মুভি হয়ে গেল সেই ক্রিকেট নিয়ে এত ফান ক্রিকেট নিয়ে মানে ওরা ভাবছে আমরা আসলে ভাবনাটা কম করছি বা ইনভেস্টরদেরও একটা প্রবলেম আছে ব্যাপার আছে যারা আমাদের প্রোডিউসার ফিল্মগুলির সেই প্রোডিউসারগুলি তাদের ওই ছকের বাইরে আর বেরোচ্ছে না তাদের কাছে তো দেখতে অনেক ছোট হ্যাঁ অনেক ছোট কিন্তু তার আমরা যেভাবে যতদূর করা সম্ভব এখন আসলে আমার মনে হয় যে ক্রিকেট নিয়ে একটা মানে সুপার হিট মুভি হতে পারে মানে বিপিএল এ যেরকম সবাই আসলে বিপিএল টিমগুলো নিচ্ছে এরকম তারা চাইলে কিন্তু 100 বছর ধরে ক্রিকেট খেলে আমরা কিন্তু 20 25 বছর হয়েছে ক্রিকেট খেলে তো গেটও খেয়াল রাখতে হবে আমাদের টেকনোলজিও অনেক পিছিয়ে আছে আমরা সত্যি কথা বলতে ওরা যেভাবে ইন্ডিয়া অনেক বড় দেশ তাদের সাথে আসলে এখন কম্পিটিশনে না যে তাদের টেকনোলজি বা তারা কীভাবে কাজ করছে সেগুলি আস্তে আস্তে এগানো ওটা বা আমার কাছে মনে হয় ভালো তো আমাদের সেরকম যারা এখন আস্তে আস্তে যারা রিটেটে আসবে স্টার যারা ক্রিকেটার আছেন তাদের জীবনে হয়তো একটা সময় আস্তে আস্তে দেখতে পারবেন আমরা দেখেছি অনেক স্টারের মুভি কিন্তু আমরা কিন্তু এরকম হ্যাঁ সময়ের ব্যাপার এগুলো আসলে মানে বাংলাদেশ তো আসলে আমি মনে করি যে ইন্ডিয়া মানে এতদিনে যতদিনে এগোলো আমরা তার চেয়ে অনেক বেশি স্পিডটা বেশি আমাদের এগোনোর
সেই ক্ষেত্রে আমরা বোধহয় বেসিক্যালি হচ্ছে যে আমাদের মানে সুপারস্টার বলেন যারা সাকিব, মাহমুদুল, রিয়া, মুশফিক, ওরা এখনো খেলছে, ওরা যখন বের হয়ে আসবে তখন কিন্তু এই ওদের জীবনী বা ওদের আমরা কিভাবে করছে এগুলো নিয়ে হয়তো আস্তে আস্তে আমাদের, আমি তো সুপারস্টার আপনাদেরকেও মনে করি, ঠিক আছে, আপনারাও তো আমরা সুপারস্টার, আপনাদের হাত ধরে আমাদের আজকের এই ক্রিকেটের পরিবেশটা তৈরি, সেটা ঠিক আছে, অবশ্যই যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ স্বাধীন করেছে তাদের যারা তাদের তারাও তো পাঠক, বাট জিনিসটা হচ্ছে যে যারা এখন মানুষ চিনে বেসিক্যালি তাদেরকে বেশি চিনবে, তাদেরটাই বেশি দেখতে যাবে, এটাই সত্যি। তাই আসলে যেই সুযোগ সুবিধাগুলো এখন পাচ্ছে আপনাদের সময়ে আপনারা পেলে হয়তো বা আরো আমরা আরো অনেক বেশি এগিয়ে থাকতাম। আল্লাহ যেখানে যাকে যেভাবে দিয়ে রাখে। কে আছেন আমার সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন আপনার প্রশ্ন বলুন। নাজম বলছিলাম যশোর থেকে। বলুন আপনার প্রশ্ন হচ্ছে বিপিএল এ আমরা দেখছি যে পাঁচজন ফরেনারকে খেলানো হচ্ছে, আমি মনে করি দেশের কি একটা নেতিবাচক প্রভাব পড়ছে, ইতিমধ্যে আমরা দেখছি অনেক ওপেনার সাজিয়ার নাস তিনি 8 নম্বরে ব্যাটিং করেছেন, যেটা মানে আর কি বলবো, যার একটা বিজনেস, ব্যবসাকে এত প্রাধান্য দিয়ে ক্রিকেট তো আসলে তোলা নিতে যাবে, একজন দেশের ক্রিকেট না পায় তাহলে সে খেলবে কি? একজন ওপেনার যদি 8 নম্বরে ব্যাট করে তাহলে সে বল পাবে 2 মুভমেন্ট গুলো তো থাকবে সব সময় রানের দিকে, তো সে কি করবে? একটা ব্যাপার। আর আমি মানে খুব ভালো তাকে দেখে, বিশেষ করে তাদের অভিনয়, প্রাণ, চন্দ্র চৌধুরী, মোশারফ, এনারা অভিনয় করেন বা দেখে বোঝাই যায় না যে আসলে অভিনয় করছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু বলেছেন অভিনেতা যেহেতু আছে, সো ওখানে বসে থেকেই অভিনেতা অভিনয়ের কিছু অংশ আসলে করে দেখাবেন, এটা নিশ্চিত আর কি, যাই হোক সেটা আমি বের করে নিব, অসুবিধা নাই। যেটা আসলে বলছিলেন যে আমার মনে হয় যে বিপণন নিয়ে আমি যদি বলি যে ক্রিকেটটা এখন অনেক বড় মার্কেট তৈরি হয়ে গেছে, অনেক বড় মানে বড় মার্কেট তৈরি হওয়ার ফলে কিন্তু আমরা সবাই কাজ করছি, আমরা সবাই উপস্থাপনা করছি বা অনেক ধরনের কাজ হচ্ছে ক্রিকেটটা বড় পরিসরে, কিন্তু ক্রিকেট কি শুধুমাত্র কি ব্যবসাটার দিকে নজরটা? সত্যি কথা বলতে যে পাঁচজন কিন্তু আগে খেলেনি কখনো, কিছু যারা বিপিএল কমিটিতে আছেন তারা নিশ্চয়ই সেগুলো বুঝে শুনেই করেছেন, তারা তো আর ওইখানে এমনি এমনি বসে নেই, তাদের সেই চিন্তা, আমাদের যে চিন্তা আছে তাদের কিন্তু তার চেয়ে বেটার চিন্তা আছে, বেটার চিন্তা আছে নিশ্চয়ই, সেখানে কোনো কমতি আছে দেখেই কিন্তু এই পাঁচজন খেলানো হচ্ছে। এবং আমার মনে হয় যে এটা আমরা নেগেটিভ না দেখে যদি পজিটিভভাবে দেখি, আমাদের দেশে ক্রিকেটাররা অনেক কিছু একটা বাড়তি প্লেয়ারের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে, একটা বেটার প্লেয়ারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, সেটাও কাজে দিবে। আমি সবসময় আসলে জিনিসগুলি পজিটিভভাবেই দেখি, বিকজ নেগেটিভ চিন্তা করে কোনোদিন আমরা আগাতে পারবো না, না না না। তো আমরা এটাকে যেটাই হয় সেই পরিস্থিতি থেকে আমাদের কিন্তু পজিটিভভাবে আগাতে হবে। আমার মনে হয় যে এই নেক্সট ইয়ারই দেখবেন 4 খেলছে, তখন কিন্তু আর কথা হবে না, বাট এই 5 জন্য কিন্তু হয়তো বা টুর্নামেন্টটা এবার জমেছে, মানে একটা জিনিস যেটা যে এইবার আমরা আসলে অনেক স্টার প্লেয়ারদেরকে কিন্তু দেখতে পাচ্ছি গতবারের তুলনায়, এবং তারা কিন্তু পারফরমেন্সও যে একেবারে খারাপ করছে সেটা বলবো না, অনেক এগিয়ে আছে, বিদেশিরাই বরঞ্চ লিড দিচ্ছে। যেটা উনি বললো যে শারিয়ান হাফিজ আগে ওপেন করতে পারে, জিনিসটা কি এখানে কিন্তু তার পারফরমেন্স ধরে রাখা বা তাকে তাকেও সেভাবে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি বেটার, তো ও যদি বেটার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওর জায়গায় আরেকজন বিদেশি খেলাবে না। লিটন কিন্তু ওপেনিংই করছে, তামিম কিন্তু ওপেনিং করছে, বিকজ তাদের পারফরমেন্স বলে দেয় যে তারা ওই জায়গায় খেলার যোগ্য আছে তারা, সো তাকেও ওইভাবে তৈরি হতে হবে, সাথে এইগুলো জিনিস ভাবতে হবে যে একটা টিম অনেক আর্থিক খরচ করে সেখানেও তাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে যে বিপিএলটা কিন্তু আপনার সব দিক চিন্তা করেই বলতে হবে, তো আমি মনে করি যে এই বছর হয়তো বা কোনো মানে বিপিএল এর মান বাড়ানোর জন্য বা বিপিএল এর খেলার মানুষের প্রতি হয়তো বা একটু কম আকর্ষণ চলে আসছিল, সেই দিক দিয়ে চিন্তা সব দিক চিন্তা করেই কিন্তু এই 5 করা হয়েছে, এবং সেটা কিন্তু নেক্সট ইয়ার দেখবেন অনেক কাজে দিবে, হয়তো বা যখন 4 আসবে মানুষ কিন্তু তখন ওই বাংলাদেশের প্লেয়ারদের খেলা দেখতেও তখন আসবে, এবং যখন দর্শক কিন্তু এবার অনেক বেড়েছে, সো এই জিনিসগুলোই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শুধু মানে খেলা চিন্তা করলে হবে না, সংগঠনও কিন্তু অনেক কাজ করে, তাদেরকেও অনেক কিছু ছাড় দিতে হবে। আমি একটা ফোন নিব, ফোনটা নেবার পরে একটা ব্রেকে যাব, ব্রেকটা আপনি নেবেন দেখব, এবং ব্রেকটা আপনি নেবেন হচ্ছে শুদ্ধ কোনো ভাষা না, কুষ্টিয়ার ভাষাতে আপনি ব্রেক নেবেন, যেই ব্রেকটা আমি প্রথমে নিয়েছিলাম আমার মনে হয় আপনার মনে আছে। দর্শক কে আছেন আমার সাথে? তারপরে নাটক দেখব।
জি আমি ঢাকা থেকে বলছিলাম। বলুন ভাইয়া, শুনছি, প্রশ্নটা করেন। জি মাশরাফি ভাইকে কি আবার টি-20তে ফেরানো যায়? ঠিক আছে, আমরা এইটা নিয়ে শান্ত ভাই বলবেন, মাশরাফি ভাই আবারও ব্যাক করবেন কিনা, কিন্তু আমরা একটা ব্রেকে যাচ্ছি, আপনি একটা ব্রেক নেবেন। আপনারা না, আপনারা তো না, আপনারা কি আমরা বলি না? তুমি বলো, আমরা অনেক একটু ব্রেকে যাচ্ছি, লোকাল ভাষায় আমি শুনতে চাচ্ছি, ওই জন্যই তো শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখতেছিলাম, এখন একটু চা খাওয়ার সময় হয়েছে, আপনারাও চা খান, আমরাও খাই, একটা ছোট্ট বেরে। দর্শক, আমরা আবার ফিরে আসলাম আমার আমাদের এই অনুষ্ঠানে, বরাবরের মতো আমরা তিনজনই বসে আছি, কেউ ছুটে যায়নি, আপনারাও নিশ্চয়ই এতক্ষণ ছোটেননি, আবার শুরু করতেছি আমাদের অনুষ্ঠান। মিশু, ছিল তার মানে এরকম চলবে, এবং দর্শকের একটা রিকোয়েস্ট ছিল যে ঘেটু পুত্র কমলা সেখানে একটা গান আছে, সেই গানটা প্রান্দার মুখে শুনতে চেয়েছে তিনি, আমরা যাবার সময় এই গানটা শুনতে শুনতে আমরা যাব। শান্ত ভাই, আমি একটু আপনার কাছে আসি, যে আগামীকাল খেলা আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইটান্সের খেলা, সেখান থেকে আমার মনে হয় আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইটান্স কুমিল্লাকে নিশ্চয়ই এগিয়ে রাখবেন, কি মনে হচ্ছে? আপনি কখনোই বলতে পারবেন না যে কি হবে, কারণ কালকে আমরা চিটাগাংকে 67 অল আউট করে দিয়েছি, কেউ কিন্তু চিন্তাও করতে পারিনি যে সিলেট চিটাগাংকে এইভাবে রংপুরের সো আগের থেকে প্রেডিক্ট করে ভেরি ডিফিকাল্ট টি-20তে, তারপরে বলবো খেলাটা খুব ভালো খেলা হবে এবং রংপুরের জন্য এটা তার কামব্যাক ম্যাচ হবে আমার কাছে, এই খুলনার জন্য আমার মনে হয়। এবং আমি যদি বলি যে শুধু রাজশাহী কিংস এবং চিটাগং, তারা তো আসলে চলেই গেছে, তাদের খেলাটাও আসলে আছে, সেখান থেকে একটু সিলেট, আপনি ছিলেন সিলেটে, আপনার কাছে মনে হয়েছে যে মানে একটু শুনতে চাই যে আপনার কাছে কেমন মনে হলো যে সিলেটটা একেবারে পিছিয়ে এবং সেখানে বাংলাদেশি প্লেয়ারদের খুব বেশি আমরা দেখেছি হাইলাইট করতে, আসলে বিদেশিরা একেবারে ব্যালেন্স একটা ছিল যেটা অন্যান্য টিমে ওরকম নেই, আসলে এইরকম ব্যালেন্স টিম কি সিলেটের মতো অন্যান্য টিম হওয়া উচিত? না, সত্যি কথা বলতে যে সিলেট সিক্সেস টিম আপনার যে সময় এসেছে ওই সময় আসলে সাউথ আফ্রিকা একটা টি-20 হওয়ার কথা ছিল দেখে, আর আগে থেকে অন্যান্য টিম গুছিয়ে ফেলেছিল, তাদের প্লেয়ার তারা নিয়েছিল, আমরা ওরকম প্লেয়ার পাচ্ছিলাম না বেসিক্যালি, তারপরে আমাদের অনেক চিন্তা ভাবনা করে যারা প্লেয়ার যারা এসেছে তারা কিন্তু খারাপ খেলেনি, ভালো একটা সার্ভিস দিয়েছে এবং অ্যাভারেজ ভালো খেলে গিয়েছে, এবং যার দরুন কিন্তু প্রথমবার এসে কিন্তু সিলেক্ট সিক্সে কিন্তু এখন পর্যন্ত 5 নম্বরে আছে, সো এটা আমি বলবো যে সিলেক্ট সিক্সের জন্য বিশাল অ্যাচিভমেন্ট, প্রথমবার এসে কিন্তু এত সুন্দর একটা পজিশনে আসা কিন্তু ভেরি ডিফিকাল্ট, আমরা তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাড লাক, আমরা প্রথমে 3টা খেলা জিতে তারপর আর সেইভাবে ফিরে আসতে পারিনি, বাট যখন ফিরে এসেছি খুব ভালোভাবেই এসেছিলাম, 10 উইকেটে জিতেছি আমরা, বাট একটু লেট হয়ে গেছে, আর আমাদের যেটা হয়েছে যে নতুন টিম সবাই এখন যারা অফিসিয়াল ছিলেন তারাও মোটামুটি একদম নতুন, সো সব মিলিয়ে একটু বুঝে উঠতে আসলে সব মিলে কিন্তু আমি বলবো যে দে আর মানে সাকসেস, তারা যে জিনিসটা চেয়েছিল যে ভালো একটা জায়গায় থাকবে আমরা সেই জায়গাটা আসি, বাট মাঝখানে যে জিনিসটা হয়েছে আমাদের কিছু প্ল্যানিংয়ের জন্য বা আমাদের অভিজ্ঞতার জন্য আমরা আসলে কাছে এসেও হেরে গিয়েছি, সো সোফার আমি বলবো যে সিরিজ সিক্সে খুব ভালো পারফর্ম করেছে। তুমি বারবার রংপুরের কথা বলছো, রংপুর হচ্ছে শ্বশুরবাড়ি এরিয়া, নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দিকে টানটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক আসলে। না, আমার নিজের প্রতি টানটা বেশি আর খুলনার প্রতি টানটা বেশি, তারপরে রংপুর, যদি খুলনা না পারে তখন রংপুর। আচ্ছা, তখন রংপুর। আচ্ছা, রংপুরে খুলনা বাড়ি, রংপুর বাড়ি কোনটা? শোনা, খুলনা তার বাড়ি কিন্তু রংপুর হচ্ছে বইয়ের বাসা, কিন্তু উনি খুলনাকে সাপোর্ট করতেছে তো? হ্যাঁ, খুলনাকেই সাপোর্ট করতে, খুলনা গেলে তারপরে আবার আমি চাই ফাইনালে রংপুর খেলুক আর খুলনা খেলুক, পরে শ্বশুরবাড়ি
মানে আমি ওইটাই বলতেছি যে সে মানে বউরে রাখছে পরে, আচ্ছা যাই হোক অসুবিধা নাই, এটার হিসাব প্রোগ্রাম শেষ হইলে তারপর হবে আর কি। না এলাকায় ফিরতে হবে তো ভাই। রংপুরে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? রংপুরে অবশ্যই মাস্টারফি, মাস্টারফির খেলা তো বরাবর ভালো লাগে, এবং আমি পার্সোনালি আমি ফ্যান, মানে শুধু খেলা না মানে ব্যক্তি মাস্টারফির জন্যও আমি ফ্যান, যে সেই কারণে আমি মাস্টারফির অন্ধভক্ত আর মাস্টারফির খেলাই সবচেয়ে ভালো লাগে। শারীরিক সমস্যা আছে, যেটা আসলে টি টোয়েন্টিতে খুব কম সময়, সেটা একবার রিকভারি করে ওই সময়টা আবার মাঠে ঢোকাটা ভেরি ডিফিকাল্ট। তো আমার জানি না তার চিন্তা ধারণা কি, তবে যদি সে মাস্টারফি কিন্তু শুধু খেলা না, তার ভবিষ্যৎ কিন্তু আরো সামনে আছে, যদি খেলতে খেলতে তার শারীরিক দিকটা যদি খেয়াল না করে তাহলে কিন্তু বেশ সমস্যা হবে আমার কাছে মনে হচ্ছে। তবে মাস্টারফি যদি টোটাল ডিসিশন তো আসলে বোর্ডে না, না জিনিসটা হচ্ছে যে মাস্টারফি খেলতে চায় কিনা, ওর কিছু কারণের জন্য হয়তো বা সে টি টোয়েন্টি থেকে অফ দিয়েছে, কিন্তু ওয়ানডে তো উনি খেলছেন এখনো। মাশরাফি এটা কমন, আমি বলবো যে আমাদের যত মানুষ আছে সবাই মাশরাফিকে, ম্যাক্সিমাম মানুষ ধারণা করে যে মাশরাফি চাই বোর্ড দিচ্ছে না, না না এরকম কোনো এরকম আসলে কিছু না। আচ্ছা আমরা একটু শুনি তোমার কাছে যে মাশরাফিকে সবাই আমরা আসলে পছন্দ করি সেটা এক বাক্যে, আসলে এটা পছন্দ না করার মতো কিছু নেই। মাশরাফি ছাড়া আর কাকে ভালো লাগে? মাস্টারফি ছাড়া সবাই অবশ্যই, মাস্টারফি ছাড়া সবাইকেই তো ভালো লাগে, মানে আমাদের বাংলাদেশি তামিম, রিয়াদ, মুশফিক, বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে মুশফিককে ভালো লাগে। মেয়েদের খেলার মধ্যে কোন প্লেয়ারকে ভালো লাগে? মিশু চৌধুরীকে ভালো লাগতো, এখন খেলছে না। আপনি খেলতেন? যাই হোক, মেয়েদের খেলা হচ্ছে, মেয়েরা বেঙ্গালুরুতে খেলছে, তারা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে অলরেডি, তারা জিতেছে এবং তিনটা ওডিআই এবং তিনটা টি টোয়েন্টি খেলবে, আমার মনে হয় সেই খেলাটিতেও তারা আসলে জিতবে। রাজশাহী এবং চিটাগং চলে গেছে, যদি দুই দলের কথা একটু বলি, সিলেটের কথা আপনার কাছ থেকে শুনেছি, সিলেটে এখনো একটা খেলা বাকি, কিন্তু বাকি আছে কুমিল্লার সাথে, কুমিল্লার সাথে সেটা আলোচনা করেছি। রাজশাহী এবং চিটাগং এই দুই টিমকে, মানে বিশেষ করে রাজশাহীকে আপনার কাছে কেমন লেগেছে? সেখানে মুশফিক লিড করেছে, ড্যারেন সামি ছিল, সবকিছু মিলিয়ে কেমন লেগেছে রাজশাহী টিমটা? রাজশাহী টিম, চিটাগং টিমও কিন্তু খারাপ না, বেসিক্যালি আসলে আমি আগেও বলেছি যে টি টোয়েন্টিতে অল্প সময়ে, এখানে প্ল্যানিংয়ের ব্যাপার আছে, লাকের ব্যাপারে, রংপুর যেখানে অনেক খেলা কিন্তু লাকের জন্য চলে এসে, তো সব কিছু দরকার, শুধু টিম ভালো হলেই হবে না, কিন্তু লাক লাগবে, প্ল্যানিং লাগবে। তো আমার মনে হয় যে রাজশাহী ফর্মটা একটু পরে আসাতে তারা আর গুছিয়ে উঠতে পারেনি, আর চিটাগাংয়ের প্রথম দিকে তেমন প্লেয়ার ছিল না, পরে মোটামুটি অনেক প্লেয়ার ঢুকিয়ে কিন্তু ভালো পারফর্ম করতেছিল, কিন্তু তারা কিন্তু ফিনিশিংটা করতে পারছিল না, দেখে তারা রেজাল্ট পাচ্ছিল না। এবং আমাদের সাথে যেটা লাস্ট ম্যাচে হয়েছে সেটা আমি, যেটা আমার কাছে মনে হচ্ছে তাদের মানে মানে লাস্টের দিকে থাকাতে তাদের খেলার প্রতি যে আকর্ষণটা সেটা হয়তো বা সেরকম নাই, দেখে আর খেলার আগ্রহটা কমে গিয়েছে। এবং আরেকটু যদি আপনার কাছে শুনি, যে আমরা বারবারই আসলে অনেক কথা শুনতে ইচ্ছা করে আসলে, মানে কথার কোনো শেষ নাই আসলে, যাই হোক আন্ডার ১৯ আছে, একাডেমি আছে, সেখান থেকেই অনেক প্লেয়ার আসলে উঠে আসছে এবং এসেছে, তারা খেলছে, লিড করছে, যারা আসছে সবাই কিন্তু ওই বাংলাদেশ টিমে আপনার এজ গ্রুপ খেলে তারপরে আসছে, তো এইটাই রুল, এইভাবেই দেখবেন। এরপর নেক্সট নেক্সট জেনারেশন যখন আসবে তখন ওই আন্ডার ১৯ আন্ডার ১৬ প্লেয়ারাই আসবে, এর বাইরে থেকে কেউ আসবে না, হয়তো বা হঠাৎ একটা দুটো পাবেন, বাট বেসিক্যালি যদি বলেন সবাই কিন্তু ওই ১৯ ১৭ খেলেই তারপরে আসবে। এটা কিন্তু ১৯, শান্ত ভাই, ১৯ এবং একাডেমি আমার জানা নেই আসলে, আমি একটু শুনতে চাচ্ছি, ১৯ এবং একাডেমির পরে মাঝখানে পুরো চলে যাচ্ছে ন্যাশনাল টিমে, মাঝখানে কি কোনো কিছু আছে যে সেই আরেকটা ধাপ? হাই পারফরম্যান্স তো আছেই এখানে, এখানে তারা কিন্তু ১৯ এর পরে যে জায়গাটা সে জায়গায় কভার করছে, এই টিমও আছে, সো হচ্ছে কিন্তু, যারা মানে ক্রিকেটের মোটামুটি যোগাযোগ রাখেন বা খবর রাখেন সারা, তারা কিন্তু এগুলো জানে এবং সুন্দরভাবে প্ল্যানিংয়ে ভাবেই আগাচ্ছে, কিন্তু না হলে কিন্তু এই বিপিএল আপনারা ১৯ এর প্লেয়ার বা এ টিমের বা হাই পারফরমেন্সের প্লেয়ারদের কিন্তু দেখতেন না।
না সত্যি তাই প্রাণদা বাংলাদেশের টিম আসলে এগোচ্ছে এটা নিঃসন্দেহে অনেক সময় আসলে তারা আমাদেরকে সেট করে দেয় কারণ এক্সপেকটেশনটা এত বেশি হাই হয়ে গেছে যে সবসময় আমরা চাই যে তারা আসলে ম্যাচগুলো জিতুক সবকিছু মিলে বাংলাদেশ টিমের প্রতি কোন প্রত্যাশাটা আসলে চাও বাংলাদেশ টিমের প্রতি প্রত্যাশা একটাই যে উত্তেজনা থাকবেই খেলায় কিন্তু নিজে উত্তেজিত না হয়ে যদি খেলে মাঝে মধ্যে দেখা যায় এই এই কথাটাতে একটা জিনিস একটু মনে পড়লো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেমন পার্শ্ববর্তী আমি যদি প্লেয়ারের কথা একজনের নাম হঠাৎ করে চলে এসেছে আমার মাথায় বিরাট কথা যদি বলি সে তার খেলার সময় কোনো ধরনের কোনো পত্রিকা বা যত কিছু আছে সবখান থেকে সে ব্লক থাকে সে দেখবে না খেলা শেষে তারপরে সে দেখে আমাদের ক্রিকেটাররা কি সোশ্যাল মিডিয়ার উপরে অনেকটা কি নির্ভর থাকে তাদের কি এই সোশ্যাল মিডিয়ার জন্য কি কিছুটা ক্ষতি হয় প্লেয়ারদের এটা আসলে আমার মনে হয় যে যার যার একদমই পার্সোনাল ব্যাপার সে যদি পত্রিকা পড়ে গিয়ে মাঠে নামলে তার যদি সমস্যা না হয় আমরা যে আমরা ফেসবুক এত বেশি দেখছি মানে সে কতটা কনসেন্ট্রেশন তার আছে এটা ডিপেন্ড করবে তার নিজের উপর আসলে আমরা চাই তো রেজাল্টটা আমরা চাই সে ভালো খেলুক সে মাঠে সুস্থ ঠান্ডা মস্তিষ্কে খেলুক বুঝে খেলুক উত্তেজিত না হোক উল্টাপাল্টা মারে মানে হয় না যে আমরা এক্সাইটেড কিন্তু তখন দেখা যাচ্ছে যে উত্তেজনায় আউট 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 শুনতে আর ভালো লাগছে না মানে ফেসবুকের কথা যদি বলি যে ফেসবুকটা তো অনেক বেশি সবারই আসলে ফেসবুক আমরা ইউজ করছি হ্যাঁ আর সেটা কি ক্ষতি করছে নাকি ফেসবুকটা এক ধরনের কাজের ক্ষেত্রে আসলেই অ্যাভয়েড করা উচিত আমার মনে হয় যে আমি পার্সোনালি যেটা করি যেমন শুটিং এর সময় ফেসবুকটা অন করি না কারণ এটা আসলেই যে দেখলাম একটা ছবি আবার দেখতে ইচ্ছা হলো কমেন্টস গুলি কি কি তারপরে মনে হলো যে আমি একটা কমেন্টস করি তারপরে মনে হলো যে ও এই কমেন্টসটা কেন করলো অনেকগুলি চিন্তা একটা ছবি থেকেই জন্ম নেয় তো ছবিটাই যদি না দেখি এতগুলি চিন্তাই আর করতে হলো না আমি তো চিন্তা করার দরকার আমি খালি লাইকটা চিনি আর কিছু চিনি না ফেসবুকে তবে খেলোয়াড় যদি আমি যদি হতাম আমি চেষ্টা করতাম বিরাট কোহলির মতনই আমি মাইন্ডটাকে ফ্রেশ রেখে খেলতাম মানে আমার পারফরম্যান্সটাই এবং সেই জন্যই সে আসলে অনেক ব্যক্তি যখন কোনো কিছু দেখবে এমন কেউ নাই যে তার খারাপ কিছু সেখানে আসলে তার মাইন্ডে আঘাত করবে না অবশ্যই করবে তো এইগুলা খেলার সিরিজ বা টুর্নামেন্টে আগে এগুলো না ফলো করাই ভালো সেটাই এবং আমি আর 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 টাকে পারছি না সময় নেই আমি বলে দিলাম তো না সময় তো থাকেই না আর কত পো অনেক বকবক হইছে দর্শক বলতেছিল যে ঘেটুপুত্র কমলার ওই গানটা একটু শুনতে তার আগে আচ্ছা আমার আজকে বিদায় নেওয়ার কিছু নাই বিদায়টা আসলে সেই একটু নিয়ে নিক আমি তো প্রত্যেকটা দিনই আসলে বিদায় নেই তুমি একটু বলো তো ভাই আমি কিন্তু গান গাইতে পারি না গলা খুবই খারাপ দুই লাইন গাচ্ছি আপনারা অনুরোধ করেছেন বলে একটু বলে দাও আমরা এটাই শেষ করতে করতে বাড়ি চলে যাব গানের মাধ্যমে আমরা আজকের মতো আজকের অনুষ্ঠান শেষ করব আবার দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে কালকে সকালে আমি থাকবো না যদিও অন্য কোনো গেস্টের সাথে মিশু কমন ও থাকবেই না আমিও থাকতেছি না কালকে অন্য কেউ থাকবে আচ্ছা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন ভিজিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন ভিজিয়া গেল জলে